আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন আজমি প্রো। কেমন আছেন সকলে? সকলে সকলে ভালো আছেন? তাহলে আজকে আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার পরিচয় করে দেবো যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি একসাথে প্রায় চারটা ভিডিও ওপেন করতে পারবেন, চারটা ভিডিও একসাথে দেখতে পারবেন। তাহলে এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। তাহলে দেখুন, সর্বপ্রথম আপনারা এই সফটওয়্যার ডাউনলোড করেন যার নাম প্লে ভিডিও ফর ফান। তো দেখেন এই এটা এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করুন। তো ওপেন করার পর সর্বপ্রথম দেখেন এরকম একটা পারমিশন চাইবে। তো এই পারমিশনটা চাইলে আপনারা জাস্ট অ্যালাউ ক্লিক করে দেবেন। তো অ্যালাউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশনটা নেওয়া হয়ে যাবে। তারপর দেখেন যে এখানে আপনার চারটা বক্স দেখা যাচ্ছে। তো এই একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই চারটা বক্সে আমরা চারটা ভিডিও ওপেন করবো। দেখেন যে এখানে আমরা যদি প্লাসে ক্লিক করি, এই প্লাস এখানে ক্লিক করলে এখানে দেখেন যে আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে মেমোরি এবং আপনার ফোন স্টোরেজ গুলো এসে পড়েছে। তো আপনি জাস্ট যেটা থেকে ভিডিও নিতে চান সেখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি ভিডিওটি সিলেক্ট করুন। তো আমি জাস্ট এটা ওপেন করি। তো দেখেন যে এখানে আমাদের ভিডিও আছে, ভিডিও। তো ভিডিও থেকে গিয়ে আমরা জাস্ট এখানে এই ভিডিওটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন যে আমার প্লেস ওয়েট দেখাচ্ছে এবং একটি অ্যাড শো করছে। তো অ্যাড আসলে আপনারা জাস্ট ক্লোজ ক্লিক করে দেবেন। তো আমার ইন্টারনেট কানেকশন চালু করা, তাই অ্যাড শো আসছে। তো দেখেন এইখানে আমাদের ভিডিওটা এসে উড়েছে। তো আমরা জাস্ট এই ভিডিওটা পজ করে দিই। তারপর দেখেন এইখানে আমার প্লাস মার্কে ক্লিক করি। তো প্লাস মার্ক ক্লিক করার পর আবার এগুলো চলে আসছে। আবার আপনি যে কোন জায়গা থেকে আবার আপনি একটি চ্যানেল ভিডিও সিলেক্ট করতে পারেন। তাহলে দেখেন এইখানে আবার এটি এসে উড়েছে। তারপর দেখেন আবার এখানে প্লাস আইকনে ক্লিক করি আমরা। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর আবার এখান থেকে আবার একটা ভিডিও নিলাম। তো এরকমভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিও আপনি নিতে পারবেন এবং চারটা ভিডিও আপনি ইউজ করতে পারবেন। এবং আপনি কী করবেন দেখেন এইখানে, এই যে দেখেন এইখানে যে আপনার ইটা আছে সাউন্ড, তো এখানে আপনি সাউন্ড যদি অফ করে দেন তাহলে দেখুন একটা সাউন্ড ভালোভাবে শোনা যাবে, আর না চারটা সাউন্ড আপনি একসাথে শোনা যাবে কিন্তু আপনার কোনো সাউন্ডই কিছু বুঝতে পারবেন না। তাহলে এই সফটওয়্যারটি আপনার অনেক সময় কামিয়ে দেবে অনেক ভিডিও আপনার কম্পেয়ার করার জন্য, যে একই রকম ভিডিও দুটা ভিডিও একসাথে দেখার জন্য কম্পেয়ার করার জন্য এই ভিডিও সফটওয়্যারটা অনেক কামিয়ে দেবে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন সে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো পর্যন্তই দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।